হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিশু, চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, আজকে আমি গিয়েছিলাম এই ছোট্ট নার্সারিতে, এখান থেকে বেশ কিছু ফুল গাছ আমি এনেছি, আপনাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো সকাল সকাল আমি আজকে মাখা খিচুড়ি রান্না করেছি, সব কিছু দিয়ে পেঁয়াজ, লবণ, হলুদ, রসুন সব কিছু দিয়ে মাখিয়ে ঝটপট বসিয়ে দিয়েছি আজকের খিচুড়ি। তো খিচুড়িটা হতে হতে আমি আজকে খিচুড়ির সাথে কালোজিরা ভর্তা করব, সেই জন্য কালোজিরা টেলে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি এবং সেই সাথে ছিল ডিম ভাজা। সকালে আসলে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, ভর্তা কার না ভালো লাগে। আপনারা কে কীভাবে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সবাই মিলে সকালবেলা সুন্দর মতো আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, আর সেই সাথে আজকে যেহেতু আমি নার্সারিতে যাব, এই জন্য সব কিছু আগে আগে গুছিয়ে নিয়েছি। ডিম ভাজা দিয়ে দিলাম, তুমি তো ভর্তা খাবে না, মরিচটা বেছে খেও, ঠিক আছে? ইভা, নাস্তা করে নাও, তুমি প্লেট নিয়ে আসো। আমি টবগুলো থেকে মাটি সরিয়ে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। গাছ আসলে কার না ভালো লাগে, সবারই গাছ ভালো লাগে, তবে মেনটেন করাটা অনেক টাফ। আমার সবসময় যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন ফরিদপুরে যাই ওই সময়টাতে আমার বেশ গাছ নষ্ট হয়ে যায়, এই কারণে আমার বেশ টব ফাঁকাও থাকে, সেইগুলো আবার নতুন করে গাছ কিনে আবার গাছের যত্ন করতে থাকি। এভাবেই আসলে গাছের পেছনে আমার সময়টা যায়। তো ঘরে আরও যে মানি প্ল্যান্ট ছিল বা লাকি ব্যাম্বো ছিল, সেগুলোকে আমি আজকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে বিভিন্ন অর্কিড, আমার খুব পছন্দ অর্কিডগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এরা হাসছে। আমি সবসময় চেষ্টা করি তরকারি খোসা একদিন ভিজিয়ে রেখে যে পানিটা থাকে, অথবা চাল ধোয়া যে পানিটা, ওইটা গাছের গোড়ায় দেওয়ার। তো আপনারা কে কীভাবে গাছের যত্ন নেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে যে গাছগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আমার সিঁড়িকোঠায় নতুন করে এইগুলো দিয়েছি, মানে বারান্দায় যেইগুলো ছিল এইগুলো এখন সিঁড়িকোঠায় দিয়েছি। দেখতে ভালো লাগে, আর আমার পাশের ফ্ল্যাটের ভাবিও বলছিল যে ভাবি এই সাইড দিয়ে দিয়ে দিলে খুব ভালো লাগবে, এ কারণে এই গাছগুলো এই এই সাইড দিয়ে আবার নতুন করে দিয়েছি। আর এই যে ফুলের গাছগুলো যে লাগিয়েছি বারান্দায়, এইগুলো দেখেন কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে কেমন লাগছে আমার বারান্দার ফুল গাছগুলো। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করবেন। তো এইতে ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি অনেক ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।